মুনাফিক কাকে বলে আমি আমার ভাষায় বলি মুনাফিক তাদেরকেই বলা হয় যারা অন্তরে লুকায়িত ভাবনার বিপরীত মনোভাব প্রকাশ করে কেমন আছেন আপনারা الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شباب جبان سيدنا محمد صلى الله عليه وسلم حبيبنا محمد اللهم صل على شباب جبان سر محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে
দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা صل على وعلى علي سيدنا حبيبنا محمد كنا كيف دين প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তয়ফের কাফেররা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই জবান ছেড়ে মহব্বতের সাথে পড়ি ভাই হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভালো সবার ভুল তোমারই পরে আসলো সবাই ফিরে কোরআনের সায়াতলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তফির মদ বসে থাকা চলবে না বেলাগাল আলাম বিকামালিহি কশফত জাবি জামালিহি হাসনাত জামিউ ফুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুআজ্জিজ মুহতারাম অধ্যাপক বারবুদা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত অধ্যাপক 59তম বার্ষিক ইসাল সোহাবের মাহফিল 2024 আজকের মাহফিলের সভাপতিত্বের আসন যিনি অলঙ্কৃত করেছেন আমার ডান পাশে বসা জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব সভাপতি বারহুতা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন সকল বলে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ
শেখ আফিদউদ্দিন মাননীয় সংসদ সদস্য 85-1 আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি ইতিমধ্যে আসন অলংকৃত করেছেন আমার বাম পাশে বসা বড় ভাই মাস্টার মোহাম্মদ হাদিউজ্জামান সাবেক চেয়ারম্যান 5 নম্বর বুটখাল ইউনিয়ন পরিষদ এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মুসলিহউদ্দিন কওসারী সাহেব খতিব বাইতুল আকসা জামে মসজিদ ঢাকা আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন সাহেব সাতক্ষীরা সহ আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণ প্রিয় মুরব্বী ভাই বাবাজিরা পত্র এলাকার উলামায়ে হযরত হাফেজ কোরআন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা স্নেহের কুশিকাছারা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা সর্বপ্রথম সকলকে জানাই আমার অন্তরন্তস্থ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কি ঘুমাচ্ছেন সবাই সালামের উত্তর তো পেলাম না কোরআনের ময়দান জান্নাতের অংশ এখানে আপনাদেরকে সালাম দিলাম সালামের কোনো উত্তর পেলাম না কি টেনশন নিয়ে বসে আছেন মনে হচ্ছে সালাম দেওয়া কি সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব কোরআনের ময়দানে বসে জান্নাতের অংশে বসে আপনারা সালামের উত্তর সেইভাবে পেলাম না আমি আরো একবার আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার অল্প না বেশি এই কোরআনের মাহফিল যখন অনুষ্ঠিত হয় সবচাইতে খুশি হয় কারা যারা ইমানদার যারা কোরআনের পক্ষের মানুষ জিল্লা বলার কথা ঠিক কিনা আর কোরআনের মাহফিল যখন অনুষ্ঠিত হয় সবচাইতে বড় অখুশি হয় স্বয়ং ইবলিস শয়তান আর সেলারা আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইবলিস শয়তানকে অতিক্রম করেছে তারাও বড় অখুশি হয় এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই আজকের হামদ এবং নাতের পরে কালামুল্লাহ শরীফের দ্বিতীয় নম্বর সুরা সুরাটির নাম হলো সুরাতুল বাকারা সুরাটির নাম কি বললাম সুরাতুল বাকারা এই সুরার তিনটা আয়াত কারিম আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি 8, 9 এবং 10 নম্বর আয়াত এই আয়াতগুলোর আলোচ্য বিষয় বা সাবজেক্ট হচ্ছে মুনাফিক আলোচ্য বিষয় বা সাবজেক্ট কি কথা বলুন মুনাফিক মুনাফিক কাকে বলে আমি আমার ভাষায় বলি মুনাফেক তাদেরকেই বলা হয় যারা অন্তরে লুকায়িত ভাবনার বিপরীত মনোভাব প্রকাশ করে এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা বলেন সম্মানিত বারবার আমি ডাইরেক্ট তাফসীরের দিকে চলে যাব তাফসীর করার মূলনীতি হলো যেহেতু তেলাওয়াত আমরা শুনেছি এইবার আমরা এর সরল বঙ্গ অনুবাদ শুনে নেব আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারে বঙ্গলাতে কি বললেন আল্লাহু তাআলা ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله رب العالمين يا تكرم الله جل قرم بشور بك جاني دلن غرمين মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে ব্যক্তিবর্গ রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখির আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত কারিমার শেষ অংশে বিশ্ব নবীকে এই মেসেজটা জানিয়ে দিলেন ও নবী যদিও তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে কিন্তু আবাহুম বিমুমিনিন অথচ তারা আদৌ মুমিন নয় সম্মানিত বারবার তারপরে রাত ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা
يشعرون اي চরিত্রের মানুষ গুলো ইখাদউন আল্লাহ যে মহান রবকে সৃষ্টি করেছে সেই রবকে তারা ধোঁকা দিতে চায় তারা ইমানদারদেরকেও ধোঁকা দিতে চায় وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ কিন্তু এই ধোকার দ্বারা বাস্তবিক পক্ষে তারা তো ধোকা দিতে পারে না তারা নিজেরাই নিজেদের আমলনামাকে ধ্বংস করে ফেলে আর তারা এটা অনুভব করে দেখে না فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী এই শ্রেণীর মানুষগুলোর অন্তরগুলো হয়ে গেছে ব্যাধিগ্রস্ত প্রত্যেক মানব দেহের মধ্যে কলব নামক একটা মাংসপিণ্ড আছে না নাই হাদিসের পরিভাষায় ওই কলব নামক মাংসপিণ্ডটা যদি পবিত্র হয় টোটাল শরীরটাই পবিত্র আর মা কলব নামক মাংসপিণ্ডটা যদি অপবিত্র হয়ে যায় আপনার টোটাল শরীরটাই হলো অপবিত্র ফি কুলুবিহিম মারাদু ফাসাদাহুমুল্লাহু মারাদা তাদের কলব গুলো হয়ে গেছে ব্যাধিগ্রস্ত আর আমি তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছি তাদের মিথ্যাচার এবং কপটতার কারণে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন আর তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মিথ্যাচার এবং কপটতার কারণে সম্মানিত ভাইরা আমার আমরা সরল বঙ্গবাদ শুনলাম এবার সারে নজরের দিকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন এক দুই পাঁচ সাত বছর নাই সুদীর্ঘ তেইশ বছর ধরে অল্প অল্প করে মানব জীবনের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সামগ্রিক সমস্যার সমাধান দিয়ে যে কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানব জীবনের এমন কোন বিষয় বলে নাই যেই বিষয়গুলির সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত কারিমা নাজিল করে দেন নাই বিশ্বনবী যখনই কোন সমস্যার মধ্যে পতিত হয়েছেন আল্লাহ নবীকে সরাসরি ওহী বাহক ফেরেশতা হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে আয়াত কারিমা নাজিল করে সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন চিৎকার করে বলে সুবহানাল্লাহ সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে সিল্লা বলেন কথা ঠিক কিনা সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান চিল্লা বলেন কথা ঠিক কিনা সম্মানিত বাবা আমার এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাজিল করলেন এবার আমাদেরকে সানে রুজুল জানতে হবে বিশ্বনবীর জামানায় যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল আল্লাহর নবী যখন মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দিতে লাগলেন ইনভাইট করতে লাগলেন তাদেরকে যখন এই মেসেজটা পৌঁছে দিতে লাগলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একমাত্র অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম মানুষেরা সত্যের সন্ধান খুঁজেবে দলে দলে বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো চিৎকার করে বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেও বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হলো আমি তার জীবনে দেখতে গিয়ে তার জীবনে পড়তে গিয়ে আশ্চর্যজনিত হলাম সে বিশ্বনবীর পেছনে পাঁচ অক্ত সালাত আদায় করত জুব্বা পরিধান করত টুপি পরত মাথায় পাগড়ি উঠিয়ে দিত শুধু তাই নাই বিশ্বনবীর পেছনের কোন নামাজের ওয়াক্তের যদি জামাত তার ফৌত হয়ে যেত ওই নামাজটা যখন সে একাকে আদায় করতো নামাজটা সে সাতাশ বার পড়তো কতবার সাতাশ বার
যেহেতু একাকী নামাজ আদায়ের চেয়ে জামাত আদায় করলে পরে কত গুণ সওয়াব বেশি, কত বলুন? 27 গুণ সওয়াব বেশি। বিশ্ব নবী সফরে যাওয়ার কথা বললেন, সবার আগে হাত উত্তোলন করলেন। বিশ্ব নবী জিহাদের ময়দানে যাবার জন্য অর্থনৈতিক সহায়তা চাইলে পরে সবার আগে পকেট থেকে টাকা বের করে দিত। শুধু তাই নয়, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল বিলাল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর দাপটে আল্লাহর নবীর বরাবর পর্যন্ত দাঁড়াইবার সাহস তিনি পাইতেন না। সালাতুল ঈশার নামাজ আদায়ের পরে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ গৃহে ফিরে যাইতেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যান্য সাহাবাত বাইনরা আব্বাল খলিফাতুল মুসলিমিন আবু বকর উমর আলী ওসমান গনি সহ সকল সাহাবারা যখন নিজ নিজ গৃহে ফিরে যাইবেন, আর ওই সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই নিজের বাড়িতে না গিয়ে সুদা চলে যাইত আবু জেহেলের বাড়িতে। কোথায় যাইত? আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল কি ইমান এনেছিল? আবু জেহেল তো ছিল কাফেরদের সর্দার। রাত্রের অন্ধকারে যখন আবু জেহেলের বাড়িতে গিয়ে উঠত, বলতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তুমি তো মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছ, আবার আমার দরবারে কেন এসেছ? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তখন বলতাম, আপনার কি মাথা ঠিক আছে নাকি? আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার পূর্বপুরুষদের যে ধর্ম লাত মারাত যায় এই মূর্তি পূজা তো আমি ছেড়ে দিতে পারি না। আবু জেহেল তখন বলতো, তুমি তো মুহাম্মদ রাত বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছ, সারাটা দিন ধরে মসজিদে নববীতে অবস্থান করেছ, তাহলে কেন এসেছ? ওই সময়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাই বলত, এটা তো আমার শুধুমাত্র বৈবাহিক আদর্শ, আমি এজন্য বিশ্ব নবীর দরবারে অবস্থান করেছি, সারাটা দিন ধরে প্রত্যক্ষ করেছি নতুন করে কে কে ইমান আনলো তাদেরকে চিহ্নিত করার জন্য, কে কে বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হলো, কে কে বিশ্ব নবীর দরবারে বিভিন্ন সাহায্য সহযোগিতা করলো, সারাটা দিনের তথ্য উপাত্ত হলো, সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সারা দিনের রিপোর্ট গুলো নিয়ে আপনার প্রতিম বার কাহাজির কি হয়ে গিয়েছে চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত বায়ান আমার, সে চক্রান্ত করেছিল ইসলামের বিরুদ্ধে, সে চক্রান্ত করেছিল কোরআনের বিরুদ্ধে, সে চক্রান্ত করেছিল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এটা মোটেও বরদাস্ত করলেন না। ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারীর চক্রান্ত যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় কৌশলী। কথা বলেন ঠিক কিনা? তাম দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি আপনাকে ক্ষতি করতে চায়, আর মহান রব যদি আপনার পক্ষে থাকে, আপনার একটা পশমের কোনো ক্ষতি সাধন করতে পারবে? মহান রব যদি আপনার প্রতি অখুশি থাকে, তাম দুনিয়ার মানুষ যদি আপনাকে রক্ষা করার চেষ্টা করে, আপনাকে বাঁচাইতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রান্তকারী আব্দুল্লাহ ইবনে উবাইর আসারকে বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে কালামুল্লাহ শরীফের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার অষ্টম নবম দশম এই তিনটা আয়াত কারিমা নাযিল করে দিলেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত যারা করেছে কেউ বিজয়ী হতে পারে নাই। পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে, পৃথিবী যতদিন থাকবে কোরআন থাকবে, পৃথিবী যতদিন থাকবে বিশ্ব নবীর আদর্শ থাকবে, কোন নাস্তিক মুরতাদেরা ইসলামকে বিনষ্ট করতে পারবে না। যারা ইসলামকে দূর করতে যাবে অচিরেই তারা পৃথিবী থেকে এমন ভাবে বিদায় হবে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাংলা আমার,
আমরা সরল বঙ্গ অনুবাদ শুনলাম, শানে নজরুল শুনলাম। এইবার তাফসীরের দিকে চলে যায়, বাস্তব জীবনের দিকে এবার আমরা একটু মিলিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আয়াত নাযিল হয়েছে 1500 বছর আগে, আর বর্তমান সময়ে এই আয়াতগুলোর তাফসীর যখন ডাকা হয়, এই আয়াতগুলো যখন রিসার্চ করা হয়, কেন জানি মনে হয় কোরআনুল কারীমের এই আয়াতগুলি বুঝি এখন নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এটাই হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বারবার ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে, আমরা ইমান এনেছি আখেরাতের উপরে, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন যে তারা আসলে ইমানদার নয়, তারা তো ইমান আনায়ন করেনি। আমাদের আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, বাজার ঘাট বিভিন্ন জায়গায় ঘুরতেছি, বাস্তব জীবনের সাথে এবার মিলিয়ে নিন। ওই সময় কোরআন যখন নাযিল হয়েছিল, ওই সময়ে আবু বকর, ওমর, আলী, ওসমান গনি সহ যারা সত্যের সন্ধান পেয়ে স্থির থাকে নাই, বিশ্ব নবীর হাত ভাগ গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে, নিজেরাও কোরআন পড়েছে, কোরআন মেনেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর অপরদিকে কোরআনের শ্রোতা ওই সময়ও দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ কোরআন সাথে সাথেই সেটা মেনে নিয়েছে, মুখস্থ করেছে, জীবনে বাস্তবায়ন করেছে। আর অপর ভাগ কি করেছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই পাপিষ্ট জালিমেরা দারুন নাদর বৈঠকখানায় বসে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সব চলবে কিন্তু কোরআন চলবে না। সিল্লা বলেন কথা ঠিক কিনা? অকলিল্লাযীনা কাফারু লা তাসবাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফি লাআল্লাকুম তারা কোরআনকে সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যখনই নাযিল হয়েছে, তারা সেখানে গিয়ে হট্টগোল করেছে, বাকবিতণ্ড করেছে, বিভিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে কোরআনের অনুষ্ঠানটাকে পণ্ড করে দিয়েছে। আজ পৃথিবীর জমিনে এমন মানুষ দেখতে পাবেন, কোরআনের মাহফিল ইন্তেজাম হয়েছে, আবু বকরের মতো যারা ইমানদার, আলী ওসমান গনির মতো যারা জ্ঞানী সুগভীর, তারা দুনিয়াবি সকল প্রকার কাজ কাম ফেলে কোরআনের ময়দানে হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই পবিত্র জালিমেরা এখনো পর্যন্ত বেঁচে নাই, কিন্তু তাদের সেলারা এখনো দুনিয়াতে আছে, কোরআনের মাহফিল ইন্তেজামিত হয়েছে, কোরআনের ময়দান জান্নাতের অংশে না এসে বিভিন্ন বাজার ঘাট, দোকানপাট, বাড়িতে এখানে ওখানে বসে অন্যান্য দিনের মতো খোশ গল্পে মেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু জাহেল, আবু লাহাব, অথবা শায়বা, এই পাপিষ্ট জালিমদের সাথে এই চরিত্র মেলছে কিনা? কথা বলুন, মেলছে কিনা? কোরআনের মাহফিল ইন্তেজামিত হয় বছরের দু চার দিন, প্রতিদিন কি হয়? কথা বলুন, হয় না। কিন্তু কোরআনের এই ময়দান জান্নাতের অংশ। কোরআনের ময়দান কিসের অংশ? কথা বলো, জান্নাতের অংশ। সম্মানিত ভাইরা, আমার কিতাবের মধ্যে এসেছে কোরআনের ময়দানে বসে কেউ যদি একটি ঘন্টা সময় ব্যয় করে, তার আমল নামায় নফল কবুলিয়াত 500 রাকাত নামাজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ! বাড়ি যেয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার